আপনারা কয়েকদিনের খবরে দেখেছেন লন্ডনে বিশেষ করে স্বর্ণ চুরি একটি নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। ঘরের দরজা ভেঙে ঘর থেকে নিয়ে যাচ্ছে মূল্যবান জিনিসপত্র। এটির অন্যতম একটি কারণ হচ্ছে স্বর্ণের দাম অনেক বেড়ে গিয়েছে। এছাড়াও গত কয়েকদিন আগে 12ই মার্চ ব্রিটিশ গণমাধ্যমে এসেছে রামাদান মান্থ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন বাসা থেকে স্বর্ণের চুরির পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। আমি এখন রয়েছি পূর্ব লন্ডনের ইউকে জুয়েলার্সে। আপনারা জানেন এই দোকানে আমরা প্রায় আসি এবং বিভিন্ন সময় স্বর্ণের নানা তথ্য তুলে ধরি। আমি আজকে জানবো আফাজ ভাইয়ের কাছ থেকে এই স্বর্ণ যারা মা বোন রয়েছেন তারা কীভাবে বাসা বাড়িতে এগুলা সেফ করে রাখতে পারেন অথবা কীভাবে এই স্বর্ণকে নিরাপদ জায়গায় রাখতে পারেন। আফাজ ভাই আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আফাজ ভাই আমি বলতে চাচ্ছি আসলে স্বর্ণের বর্তমান এই যে চুরি হওয়ার কারণটা কি? একটা কারণ স্বর্ণের মেইন কারণ চুরি হওয়ার, স্বর্ণের মূল্যটা অনেক বাড়ছে এর জন্য চুরি হয়। আর চুরি করা এখন সহজ হয়ে গেছে যারা চুরি করে। আগে হয়তো ঘরের ভিতরে ঢুকতো, খুঁজতো, তারা ড্রয়ার ভাঙতো, ওই কিচেনের ড্রয়ার ভাঙতো, বেডরুমের ড্রয়ার ভাঙতো, বেড ভাঙতো। এখন এইসব কিছু করে না, এখন তারা সুজা ওই তাদের কাছে মেটাল ডিটেক্টর আছে, মেটাল ডিটেক্টর দিয়ে ডিটেক্ট করে নেয় কোন জায়গায় গোল্ড আছে, ওইটা থেকে বাহির করে নিয়ে যায় গোল্ডগুলো। তো এইগুলা তো আর আপনি এখন যারা এই কাজ করে তারা ইজি পদ্ধতি টুকায়, তো তারা চুরের জন্য ওইটা হলো কি মেটাল ডিটেক্টর দিয়ে তারা ওইটা নিয়ে যায়। এর জন্য গড়ে স্বর্ণটা রাখাটা না রাখাটা ভালো, আর যদি কেউ রাখতে চান তাহলে সেফ কিনেন, সেফ কিনা সেফই রাখেন। আর না এমনি রাখলে তারা সোজা আপনারকে কোনো আর কোনো লোকসান হবে না, দরজা ভাঙবে বা যেটাই ভাঙুক, এরপরে ঘরের ভিতরে কোন জায়গায় আছে তারা মেটাল ডিটেক্টর দিয়ে 10 মিনিটে 10 মিনিট মানে 10 মিনিটও লাগে না, মেটাল ডিটেক্টর তারা খুঁজিয়া ওইটা নিয়ে যায়। আর হলো কি যদি আর কেউ আর কোনো ওরকম না রাখতে পারেন তাহলে তো এখানে দেশে সেফটি ডিপোজিট আছে, লন্ডনে অনেক সেফটি ডিপোজিট আছে, মনে করেন মেট্রোপলিটন সেফটি ডিপোজিট, আরও বিভিন্নটা আছে, খুঁজলে আপনারা ইন্টারনেটে পাবেন। ওইগুলোতে আপনারা একটা বক্স হায়ার করে, খুব একটা চার্জ না, একদম সব কিছু হারানোর থেকে কিছু চার্জ দিয়েই রাখাটা ভালো। আর উনি বিভিন্ন জুয়েলারি শপে রাখে, আমি জানি না খারাপ রাখে, আমরা রাখি রাখতে পারি না কারণ আমাদের কাছে এমনি জায়গা কম, বিভিন্ন জুয়েলারি শপেও রাখে। আচ্ছা, আপনি যেটা বললেন যে ধরেন এই যে সেফটি ডিপোজিটের যেটা কথা বলেন আর কি, এটা ধরেন লন্ডনের বিভিন্ন জায়গায় থাক মানে আছে? আছে, বিভিন্ন সেফটি ডিপোজিট আছে, সেফটি ডিপোজিটের কোনো অভাব নাই, অনেক আছে। আচ্ছা, আপনি আরেকটা জিনিস বললেন যে ওই যে ডিটেক্টরের কথা যেটা বললেন, ধরেন এগুলা কি মানে শুধু স্বর্ণই ডিটেক্ট করে থাকে? এগুলো দিয়ে মেটাল ডিটেক্টর যেটা বলে ওইটা দিয়ে ডিটেক্ট করে। জি, মেডেল তো তারা জানেই দেন, ওই সময় ড্রয়ার ভিতরে তো আপনি লোয়া রাখবেন না, স্বর্ণই রাখবেন, তারা ওইটা খুঁজে বুঝিয়ে দেয় ওইটা তারা স্বর্ণ। আর আপনি বললেন যে মানে প্রাইজের দাম অনেক বেড়েছে, আসলে এখন বর্তমানে কি অবস্থা প্রাইজের দাম? স্বর্ণের দাম আজকে তো 552 হলো 10 গ্রামের দাম, শুধু স্বর্ণের দাম। এটা স্বর্ণের উপরে তো আবার এখন মেকিং চার্জ আছে, বিএটি আছে, এর জন্য স্বর্ণের দাম অনেক বাড়ছে। এটা যারা চুরি করে তাদের জন্য লোভনীয়, তারা চুরি করবেই, ওইটা সতর্ক থাকা দরকার। আর স্পেশালি রমজান মাসে আমাদের অনেক সময় এই মা বোনরাও এখন ইয়েতে চলে যায়, ওই তারাবিতে চলে যায়, উইচ আই এম নট ইন ফেভার, বাট তারা যায়, কিন্তু ওই গড় খালি থাকে তারা নিয়ে যায়। আপনারা শুনলেন আসলে যেহেতু রামাদান মান্থ শুরু হয়েছে অনেকেই তারাবি পড়তে যাচ্ছেন বাসা বাড়ি খালি রেখে, এই সুযোগটি অনেকেই নিচ্ছেন এবং এটি নিয়ে খবর বের হয়েছে। আফাজ ভাই যেটি বললেন আসলে আপনারা যারা বেশি পরিমাণে স্বর্ণ রয়েছে এগুলো বাসায় না রেখে সেফ বক্স কিনতে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানি রয়েছে, আপনারা যদি গুগলে সার্চ করেন এরকম মেট্রোপলিটন বক্স অথবা সোভেনিয়ন অনেকগুলো কোম্পানি রয়েছে, এবং এগুলোতে এই বক্সগুলো আপনি বিভিন্ন সাইজ রয়েছে, এগুলো আপনি বাৎসরিক হিসাবে ক্রয় করতে পারবেন। সেখানে আপনি আপনার মূল্যবান জিনিসপত্র অনেক সময় টাকাও রাখা যায়, স্বর্ণ গয়না রাখা যায়। তো আশা করি আপনারা এই যেহেতু চুরি হচ্ছে আপনারা সাবধানে রাখবেন, বিশেষ করে গহনা। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A News, যুক্তরাজ্য।